যার বিরুদ্ধে করছে সে যদি নির অপরাধ হতো সে 30 সেকেন্ডের ভিতরে যায় মামলা করতো মানহানি মামলা। ধর্ষণের মতো একটি ঘৃণিত অভিযোগের পরও এখনও কেন চুপ শাকিব খান, এই বিষয়ে কড়া সমালোচনা করেন প্রযোজক ইকবাল হোসেন। ইকবাল হোসেন বলেন, শাকিব খান নিরপরাধ হলে নিশ্চয়ই অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করত, যেহেতু চুপ তাহলে এই ঘটনার সত্যতা রয়েছে। সমাধান করতে হলে অস্ট্রেলিয়াতে যেতে হবে, ঠিক আছে? আর যার বিরুদ্ধে করছে সে যদি নিরপরাধ হতো সে 30 সেকেন্ডের ভিতরে যায় মামলা করতো মানহানি মামলা, অথবা সেজন্য মামলা করে না এখনো পর্যন্ত। তবে এত সব ঘটনার পরও শাকিব খানের পক্ষ নিয়েছেন পরিচালক মালেক আফসারি। বিভিন্ন সময় সিনেমা পাড়ার নায়ক নায়িকাদের বিভিন্ন ইস্যুতে বেশ সরব এই পরিচালক। তিনি মনে করেন প্রতিপক্ষের হিংসা শিকার হয়েছে শাকিব খান। কখনো কারো জেলাসে পড়েন না। অনেকে বললেন, ভাই যৌন জেলাসটা কি, জেলাসটা কি একটু ব্যাখ্যা দেই। ধরেন আপনার আমি দুই বন্ধু, এখন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, আমি সেই গার্লফ্রেন্ডের দিকে নজর দিলাম, আপনার ভিতরে একটা মারাত্মক জেলাস আসবে, কিরে বন্ধু আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিছে, এইটাকেই বলে যৌন জেলাস। শাকিব খান বহু আগে একটা ছবি করতে গেছিলেন, 6 বছর আগে, অপারেশন অগ্নিপথ। ছবিটার ট্রেইলার আমি দেখছিলাম, ট্রেলার না টিজার ছিল এটা জানি না, অনেক আগে দেখা, দারুণ ছিল, দারুণ ছবিটা, কিন্তু শেষ হয় নাই। ওই ছবিতে শুটিং করতে গিয়ে উনি সহকারী প্রযোজিকা, প্রযোজকের সাথে আরও একজন সহকারী ছিলেন অস্ট্রেলিয়ানবাসী, আমাদের বাংলাদেশেরই মানুষ, তাকে নাকি ধর্ষণ করছে। পৃথিবীতে এই প্রথম ধর্ষণকারী অভিযোগ করে নাই, অভিযোগ করছে তৃতীয় পক্ষ। আমাদের সমিতিগুলাতে এসে উনি চিঠি দিছেন, ওনার চিঠিটা আপনারা এর মধ্যে সবাই জেনে গেছেন, প্রচুর ভিডিও আছে আপনার ইউটিউবে, অনেক পত্র পত্রিকা লেখালেখি হয়েছে, ন্যাশনাল টিভিগুলোতেও প্রচার হইতেছে। মহাকেলেঙ্কারি ভাই, মহাকেলেঙ্কারি। এই সময় শাকিব খানের বিরুদ্ধে অভিযোগকারী অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমতুল্লাহর বিভিন্ন অভিযোগের বিষয়ে কড়া সমালোচনা করেন মালেক আফসারি। শুটিংয়ে শাকিব খানের খাবারের বিষয়ে খোটা দেওয়ায় প্রযোজক রহমতুল্লাহর অভিযোগকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি এই পরিচালক। ওইখানে অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগ, উনি একজনকে ধরছেন, উনি শুটিং পিরিয়ডে এইটা ওইটা খাইতে চাইতেন, যেটা খাওয়া অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে প্রডিউসার নাকি বাজেট বেড়ে গেছে। আমি জানি না অস্ট্রেলিয়ার খাওয়ার মধ্যে সোনা রূপা হীরা জহরত দেওয়া থাকে কি না, কী এমন খাবার চাইলো শাকিব খান যে খাবার অ্যারেঞ্জ করতে গিয়ে প্রডিউসারের বাজেট বেড়ে গেছে। আর খাওয়ায় খোটা দেয় মানুষ কাছে বলে, ওই মানুষগুলাই কেমন আমার মাথায় আসে না। ওনার অভিযোগের শেষ নাই, অনেক অভিযোগ। আরেকটা বড় অভিযোগ যে ওনাকে শুটিং শেষে রাত্রে এখানে নিয়ে যেতে হতো, অথবা এনে ওনাকে সাপ্লাই দিতে হতো ওই সাদা চামড়ার আর কি ওনার রুমে। আহারে, উনি নিজে প্রডিউসার নিজে এগুলোকে বলতেছিলেন, উনি নিজে নিজে বানায় ফেলাইলেন। হ্যাঁ, আমি জানি না এরকম প্রডিউসার আছে কি না। শাকিব খানকে নিয়ে তো আমরা বহু ছবি করছি, আউটডোরে এরকম করছে আমি তো দেখি নাই। তবে ধর্ষণের বিষয়টি সত্যি হলে সঠিক বিচারের দাবি করেছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রযোজক ইকবাল হোসেন বলেন, মেয়েটির ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, মেয়েটি বাঙালি হিসেবে আমাদের বোনের মতো, তাই এই ঘটনার বিচার হওয়া উচিত। মেয়েটা বাঙালি, আমি বাঙালি মেয়েটার পক্ষে নিয়ে কথা বলতেছি, সে আমারও বোন হইতে পারে, আপনারও বোন হইতে পারে, যারা যার সব। হ্যাঁ, তো সেই আমাদের বোনের পক্ষে যেভাবে ছবি ভাইরাল হয়েছে, যেভাবে রেক করছে, রক্ত বেলাইছে, হসপিটাল গেছে, পুলিশ আছে, আপনি কত বিশ্রি ব্যাপার, আপনি বুঝছেন এই ঘটনাগুলো। এবং সেই ঘটনাকে আপনি একটা শিরোনাম দিলে ই হয়ে যাবে, চাপা হয়ে যাবে, অন্যায়। অন্যায় অন্যায়কে কখনো প্রশ্রয় দিত নাই পৃথিবীর, আমি কখনো শিখি নাই এটা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আমি মনে করি মারডাঙ্গা একটা অ্যাকশন নেওয়া দরকার বাংলাদেশের গভর্নমেন্টের। সম্প্রতি অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমতুল্লাহ শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ এনে শিল্পী সমিতিতে একটি অভিযোগপত্র জমা দেয়।
বলা হয় দর্শনের পর অস্ট্রেলিয়া থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন শাকিব খান। এরপর সিনেমার বাকি অংশ শুটিংয়ের জন্য 2018 সালে শাকিব খান আবারও অস্ট্রেলিয়ায় গেলে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হয় ঢালিউডের এই শীর্ষনায়ক। অস্ট্রেলিয়াতে গিয়েছিল একটা মুভির শুটিং করতে, সেই ছবি এখনও মুক্তি পায় নাই। তো কেন পায় নাই, এটা একমাত্র শাকিব খানের জন্যই। এই মেয়ে বাংলাদেশে থাকুক আর অস্ট্রেলিয়া থাকুক, এদের মন মানসিকতা তো একই রকম, কেন সে আগে আসবে? মানে এই একটা ধর্ষিতার অভিযোগ নিয়ে 2017-তে মানে সেই ক্রাইমটা করেছে, তখন তো সে পালিয়ে চলে আসছে, তখন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 2017 সালে যখন সে চলে আসছে, তারপরে যখন আবার গেল, তখন সে মামলায় সে গ্রেপ্তার হয়েছে, তারপরও সে মানে ওইখান থেকে 2018 সালে পালিয়ে গিয়েছে। তারপর তো করোনা গেল, এই গেল, সেগুলো লাস্ট 2-3 বছর যখনই আসি তখনই বলছে যে শিডিউল দিচ্ছে, এবং শিডিউল দেয় একটার পর একটা শিডিউল দিচ্ছে, কিন্তু সে ওই শিডিউল অনুযায়ী থাকে না। মানে কখনোই না করছে না যে না আমি করবো না, সবসময় বলতেছে করবে, শিডিউল দিচ্ছে, এই দিচ্ছে, কিন্তু দিচ্ছে না। তবে বিষয়টি নিয়ে শাকিব খান এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দিলেও অভিযোগকারী প্রযোজকের সাথে বৈঠক করে মীমাংসার চেষ্টা করছেন শাকিব খান। ধর্ষণের অভিযোগ আনার পর শাকিব খানের সাথে সমঝোতায় বসায় প্রযোজক রহমতুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই ঘটনাটাকে আপনি একটা শিডিউল দিলে হয়ে যাবে, চাপা হয়ে যাবে, অন্যায়, অন্যায়, অন্যায়কে কখনো প্রশ্রয় দিত নাই। এই প্রডিউসারের প্রতি আমার কালকে দেখলাম, হ্যাঁ আমি কিছু নিউজে দেখলাম, একদিন আগে সে চিঠি দিচ্ছে, তারপরে বৈশা একটা মীমাংসার দিকে যাচ্ছে। কেন তাহলে অস্ট্রেলিয়ার আইনে মীমাংসা ওই মামলা কে উঠাবে? তাহলে ওই মামলা কে উঠাবে? এইগুলো সবকিছু মিলে একটা হাস্যকর একটা ব্যাপার হচ্ছে। আর ওই প্রডিউসারের বিরুদ্ধে আমি মনে করি মারডাঙ্গা একটা অ্যাকশন নেওয়া দরকার বাংলাদেশের গভর্নমেন্টের।